অপেক্ষা করুন ভিডিও আসছে বাট ব্রো 19 সেকেন্ডের ভিডিও তো অলরেডি আইসা পড়ছে তো গাইস গ্যাং আননোন অফিশিয়াল নামের এই ফেসবুক ব্লগার যার রিয়েল নাম হচ্ছে আল হাসিব অর্কো তার একটা 19 সেকেন্ডের লিংক ভাইরাল হইছে আর যেটার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকা যাইতেছে না ইভেন মানুষ এই ছেলের লিংক সার্চ করতে করতে এই ছেলের নামটাকেই পপুলার নাও বানাই ফেলছে আচ্ছা তো আমি আপনাদেরকে প্রথম একটা বেসিক ধারণা দিয়ে দেই যে কিভাবে কি শুরু হইছে মেইনলি গ্যাং আননোন অফিশিয়ালের এই আল হাসিব অর্কো হচ্ছে রাজশাহীতে থাকে আর তাকে অনেকেই হচ্ছে রাজশাহীর ব্লগার হিসেবে চিনে ইভেন তৌহিদ আফ্রিদি তাকে দেখে এক কথাটা বলছিল আমি আজ তোহিদ আফ্রিদিকে দেখতে পাচ্ছি খুবই খুশি হয়েছি লোককে একা ছেলে শাসন করবে আপনারা যেমন আমাকে শাসন করেন ট্রোল করেন বকা দেন সমালোচনা করেন ওকেও করবেন কেন শিখতে আর সে হচ্ছে অনেকটা ডেইলি লাইফ ব্লগার টাইপের একজন ব্লগার সে কোথায় যাচ্ছে কি করতেছে সেসব নিয়ে হচ্ছে সে ব্লগ ভিডিও বানায় আর তার ব্লগের অন্যতম একটা কন্টেন্ট হচ্ছে বান্ধবী মানে সে তার ম্যাক্সিমাম ভিডিওগুলোই তার বান্ধবীকে নিয়ে বানায় ইভেন তার ভিডিও টাইটেলগুলো থাকে এরকম বান্ধবীকে নিয়ে ঘুরতে গেলাম বান্ধবীর বোনকে হালাল করার চেষ্টা বান্ধবীর মনের ইচ্ছা পূরণ করলাম বান্ধবী আমাকে এইটা গিফট করলো বান্ধবী ওইটা করলো বান্ধবীকে নিয়ে ফুড রিভিউ মানে তার ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই তার বান্ধবীরা থাকে আমার কাছে এই ছেলের অনেক বেশি চালাক মনে হয়েছে কিভাবে যেখানে অন্যান্য ব্লগাররা হচ্ছে বউরে দেখায় ভিউজ নেয় সেই জায়গায় সে তার বান্ধবীদের দেখায় ভিউজ নিতেছে ইউ আর চালাক ব্রো আফসোস গাইজ আজ একটা বান্ধবী নাই বলে আমি ব্লগ বানাইতে পারতেছি না শোনা গো আমার খুব কষ্ট যে বলো তোকে যেটা বলতেছিলাম রিসেন্টলি এই ছেলের নাকি একটা 19 সেকেন্ডের লিংক ভাইরাল হইছে যে লিংকটা দেখে অনেকেই বলতেছিল এটা হচ্ছে সেই ছেলের ভিডিও আর সেই ভিডিওটা যদিও হচ্ছে অনেক বেশি ডার্ক মানে আলো অনেক কম ভিডিওতে সো অনেকে বলতেছিল এটা হয়তো বা ওই ছেলে আবার অনেকে বলতেছে না এটা ওই ছেলে না মনে হয় বাট এরপর হচ্ছে কিছু পিকচারও ভাইরাল হইছে যে পিকচারগুলো দেখে মনে হইতেছে যে না হ্যাঁ এই ছেলেটাই হচ্ছে ওই ছেলেটা তারপর মানুষ এটা নিয়ে আলোচনা শুরু করতেছে যে সে কার সাথে ভিডিওটা করছে মেয়েটা কে ছিল দেন মানুষ বলা শুরু করছে মেয়েটা হচ্ছে তারই বান্ধবী মানে ভিডিওতে সে যাকে বান্ধবী বলে সে নাকি ওই মেয়েটার সাথেই হচ্ছে এই ভিডিওটা শুট করছে বা ভিডিওটা বানাইছে আর মানুষের এটা বলার আরেকটা রিজন হচ্ছে সে কিনা ভিডিওতে বলে এটা হচ্ছে ওর বান্ধবী জাস্ট ফ্রেন্ড বলে বাট এখন এমন কিছু পিকচার লিক হইতেছে যেখানে দেখা যাচ্ছে সেই মেয়েটাকে জড়ায় ধরে আছে মেয়েটার কোলে শুয়ে আছে ইভেন মেয়েটার সাথে লিপ কিস করতেছে সো এটা দেখে মানুষ বুঝতে পারতেছে যে না তারা হয়তোবা ভিডিওতে বলতেছে তারা বান্ধবী বাট তারা আসলে বান্ধবী না তারা মনে হয় ভিতরে ভিতরে হয়তোবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে আমি সত্যি কথা আপনাদেরকে বলছি এখন ওর সাথে আমার রিলেশন আছে সত্যি কথা প্রায় এক বছর হলো আচ্ছা আমি এই ভিডিওতে ওর বান্ধবীদের ফেস দেখাচ্ছি না এর একটা রিজন আছে যদিও আমি অনেকগুলো মিমস দেখতেছি অনেকেই মিমস বানাচ্ছে অনেকেই হচ্ছে মিমসগুলোতে অরকোরে ইউজ করতেছে আবার তার বান্ধবীকেও ইউজ করতেছে হ্যাঁ বান্ধবীর সাথে তার কিস টিস করতেছে এমন পিক ভাইরাল হইছে বাট ভিডিওর মেয়েটা কি আসলেই তার বান্ধবী কিনা এটা কিন্তু কেউ শিওর না কজ অর্কোর ফেস দেখা যাইতেছে কিন্তু মেয়েটার কোনো ফেসই দেখা যাচ্ছে না সো আপনারা যারা যারা হচ্ছে মেয়েটাকে নিয়েও মিমস বানাচ্ছেন একটাবার ভাবেন যদি সেই মেয়েটা না হয় অনেকে যে মেয়েটার ফেস নিয়ে মিমসগুলো বানাচ্ছেন যদি মেয়েটা এই কাজটা না করে থাকে তো মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে শুধু শুধু মেয়েটার এগুলো নিয়ে সাফার করা লাগতেছে কোনো কিছু না করে তাও সত্য সো মেয়ের ব্যাপারটা যেহেতু আমি শিওর না এই জন্য আমি মেয়েটার ফেসও এখানে ইউজ করতেছি না আর গাইস অনেকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে মিমস বানাচ্ছে আসলে আমরা সেই মিমসগুলোর উপর একটু রিয়াকশন দেই যদিও সবসময় টিকটক ভিডিওর উপর রিয়াকশন দেই আজকে হচ্ছে মিমসের উপর রিয়াকশন দিব আপনি সারাদিন কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করেন সমাজ আপনাকে কিচ্ছু বলবে না একদিন 19 সেকেন্ডের একটা ফুড ব্লগিং করেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে জাওয়ান লিংক এমন নাইন লিংক আর এদিক দিয়ে আল হাসিব অরকুল লিংক আসলো আসলো এটা নিয়ে সবচেয়ে বেশি হাইপ চলতেছে এখন তারপর এখানে আরেকটা আছে সারা বছর কন্টেন্ট তৈরি করেন কেউ দেখবে না 19 সেকেন্ডের ফুড ব্লগিং করেন সমাজ আপনার লিংক চাইবে আচ্ছা আমি আর তোহিদ আফ্রিদিকে দেখতে পাচ্ছি খুবই খুশি হয়েছি লোককে একা ছেলে শাসন করবে আপনারা যেমন আমাকে শাসন করেন ট্রোল করেন বকা দেন সমালোচনা করেন ওকেও করুন কেন আচ্ছা কেন জায়গায় হচ্ছে ওর কাজ কারবার দিয়ে দিছে এখন আসি ব্যাপারটা নিয়ে কথা বলি একটু ট্রোল করেন বকা দেন সমালোচনা করেন ওকেও করেন কেন আচ্ছা তো তৌহিদ আফ্রিদি বলছে এই ছেলে নিয়ে শাসন করতে সমালোচনা করতে তো এখন যদি আমরা তার এই ব্যাপারটা নিয়ে সমালোচনা কিংবা আলোচনা যেটাই করতে যাই আমার কাছে মনে হয় এখানে ছেলের দোষও আছে আবার এখানে ছেলের ভিকটিমও আমি যদি এখানে ছেলের দোষের কথা বলতে চাই যে এখানে ছেলের দোষটা কোন জায়গায় এই ছেলে মাত্র যদিও দেখতে বড় মনে হয় অনেক বড় মনে হইতেছে মনে হয় যে ভার্সিটিতে পড়ে এমন কিছু একটা বাট অরিজিনালি এই ছেলের বয়স অনেক কম
সে মাত্র এসএসসি পাস করছে। গেস করেন আমি কিসে পড়ি? আমি কিন্তু কালকে শুনেছি তুমি এসএসসি পাস করছো। কিন্তু আমাকে কালকে দেখে কি মনে হয়েছিল? কালকে দেখে মনে হয়েছিল তুমি আমার থেকে বড়। মানে হাতে পায়ে লম্বা হয়ে গেছে বাট সে আলটিমেটলি অনেক ছোট। সো একটা এসএসসি পাস ছেলের এমন একটা লিংক ভাইরাল হবে এমন একটা কাজ করবে এই জিনিসটা মোটেও ঠিক না। সো এই ক্ষেত্রে আমরা তাকে সমালোচনা করতেই পারি। ভিকটিম আমার কাছে এই জন্য মনে হইতেছে অনেকেই দেখছি তাকে নিয়ে ফান করতেছে যে ভাই সবকিছুর ভিডিও করা ভালো কথা বাট ওই টাইপে ক্যামেরা ক্যান অন রাখছিলা ওইটার ক্যান ভিডিও করছো। বাট যারা যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু বলতে পারবে ছেলেটা ভিডিওটা করে নাই, যে মেয়েটা সেখানে ছিল ভিডিও শ্যুটটা মেয়েটা করছে, পিকগুলোও সে মেয়ে তুলছে। সো এখন হঠাৎ করে তার ভিডিও ভাইরাল হইতেছে, ওর বান্ধবীর সাথে বিভিন্ন পিকটিক ভাইরাল হইতেছে। মানে আমার কাছে মনে হইতেছে কেউ ইচ্ছে করে এই কাজগুলো করতেছে এই ছেলেটাকে সাফার করানোর জন্য। আমি আদৌ জানি না এই মেয়েটা কে ছিল, অনেকেই বলতেছে তার বান্ধবী পিকটিক ভাইরাল করতেছে। বাট যেহেতু মেয়েটার ফেস দেখা যাচ্ছে না এই জন্য আমি বলবো না এটা তার বান্ধবী, ইভেন আমি তার ফেসগুলোও ভিডিওতে শো করতেছি না। বাট আলটিমেটলি যে মেয়েটা ছিল আমার কাছে কেন জানি মনে হইতেছে হয়তোবা ওই মেয়েটাও হয়তোবা ইচ্ছে করে এই কাজগুলো করতে পারে ওকে সাফার করানোর জন্য। আবার এখানে একটা পজিটিভও হইতে পারে, ওই ছেলের একটা পোস্ট আমি দেখছিলাম লেখছে যে ও একটা বাইকের সাথে ছবি ছাড়ছে আর লেখছে আমার দ্বিতীয় বউ মেবি। তো এমনও হইতে পারে ও তলে তলে বিয়ে করে রাখছে ওর ওয়াইফের সাথে ওই ভিডিওটা ছিল। এখানে ছেলেটাকে নিয়ে এত বেশি ট্রল করার কিছু নাই, অ্যাটলিস্ট ও হচ্ছে জোর করে বা ফোর্সফুললি কিছু করতেছে না, মেয়েটার সাথে তার মেচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে। বাট মেইন পয়েন্টটা হচ্ছে যাই হয়েছে এটার ওর বয়সই হয় নাই। সো তৌহিদ আফ্রিদি নিজে বলছে শাসন সমালোচনা করতে হবে, জাস্ট এই জিনিসটা একটু করলাম। আর গাইস দিন শেষে আমি একটা জিনিস বুঝলাম, লিংক ভাইরাল হলে মানুষ আরো বেশি ভাইরাল হয়। আমি সিরিয়াসলি এই ছেলের ব্লগ আগে কখনো দেখি না, যদিও হয়তো অনেক বেশি পপুলার, বাট লিংক ভাইরাল হওয়ার পরে আমি ওর ব্লগগুলো দেখছি। ইভেন লিংক ভাইরাল হওয়ার পর থেকে দেখি ওই ছেলের ফলোয়ার্স বাড়তেও আছে উড়াধুরা। গাইস এই অর্ক যেহেতু রাজশাহীর ব্লগার আর এই জন্য আমি অনেককে দেখেছি তার পাশাপাশি রাজশাহীকেও পচাইতেছে। তো এখানে রাজশাহীর কি দোষ ভাই? তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।